আমরা ডাক দিলে আমরা কেউ বাড়িওয়ালাটা নিজের একটা বাড়ি আছে, নিজের বাড়িটা রক্ষা করার জন্য আমরা যাই না। যদি আমরা যদি আমি যদি না যাই আমার বাড়ি রক্ষা করার জন্য, এরকম অনেকেই যদি না যায় তাহলে এটা রক্ষা করা সম্ভব না। আর আমার এক ভাই বলল যে অধিগ্রহণের নামে টাকা দিবে না, আসলে আপনার কামরাইচরবাসী কোনো টাকা পাবে না, কারণ মেয়র সাহেবের ধারণা যে এটা কামরাঙ্গীর চর, চর মানে নদী ভেঙ্গা চর হয়েছে, এটা সবাই আমরা দখল করে আমরা এখানে বসবাস করতেছি, তাহলে এটার মালিককে সরকার। তখন এই ওনার মেন উদ্দেশ্য হলো এটা, এটা এই জায়গাটা যখন আমি নিব এখানে কারোর কোনো টাকা পয়সা দিতে হবে না। কিছু নেতাদের টাকা দিবে, যারা দালাল আছে দালালদের কিছু টাকা পয়সা দিবে, আমাদেরকে কোনো টাকা পয়সা দেবে না, আমাদেরকে সে রাত্রে আধারে উচ্ছেদ করে দিবে। এটার আমি একটা বিবরণ দেই যে মিনিস্টারের গলিতে যে রাস্তাটা তারা প্ল্যান করছে, ওই রাস্তাটা প্ল্যান করছে এখানে একটু যদি রাস্তাটা ভাঙা শুরু করে, ওখানে বড় বড় বিল্ডিং আছে, ওই বিল্ডিংগুলি ভাঙতে গেলে ওখানে ইলেকট্রিকের লাইন আছে, তখন ইলেকট্রিক এই বিল্ডিংটা ভাঙা কোথায় পড়বে? বিভিন্ন লাইনের উপরে, কারেন্টের উপরে পড়বে। তো কারেন্টের উপরে পড়লে এখানে কারেন্টের জন্য একটা বাস্টবে আগুন লাগবে, অনেক কিছু হবে, সেই জন্য তারা কী করবে, ওখান থেকে কারেন্টটা বিচ্ছিন্ন করে দেবে। যখন কারেন্ট বিচ্ছিন্ন করে দেবে ওই রাস্তার কাজ করবে, আপনারা কিন্তু ঘরে থাকতে পারবেন না, কেউ কয়দিন থাকবেন কারেন্ট ছাড়া? অটোমেটিক আপনারা আস্তে আস্তে আমরা সবাই চলে যাবো, কারণ কারেন্ট থাকবে না, কার পানি নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই। এক ঘন্টার জন্য বিদ্যুৎ গেলে আমরা পাগল হয়ে যাই, রাস্তায় বেরিয়ে বাদ এসে পয়সা থাকি, তখন কি করবেন? এই জিনিসটা কি একবার চিন্তা করছেন? সবার চিন্তা করতে হবে। যদি ওইখানে শুধু এটার নামে, যদি শুধু একটা রাস্তার নামে যদি বিদ্যুৎটা বন্ধ করে দেয়, সে বলবে তা আপনার কোথায় যাবেন, বলবে এই বিদ্যুৎ বন্ধ করছি, এখানে বিল্ডিং ভাঙতেছে, এটার জন্য আমরা বিদ্যুৎ বন্ধ করে দিছি, আপনি এক মাস বিদ্যুৎ না পেলে তো আপনার এইভাবে চল ছেড়ে দিতে হবে, ঘর ছেড়া বাইরে চলে যেতে হবে, বাড়িঘর থাকতে পারবেন না, বাড়া যেতে হবে। তো কাজেই ওই সময় আসার আগে আমরা একটু সাবধান হই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নামি, কাজ সবাই একসাথে গেলে সব কিছু সম্ভব। আমরা ওরা যদি 10-20 হাজার মানুষ যদি একটা একটা এলাকা রক্ষা করতে পারে, আমরা কি 20 লক্ষ মানুষ একটা এলাকা রক্ষা করতে পারি না? কেন? কারণটা কি? 20 লক্ষ মানুষ দরকার নেই, আমরা যদি এখান থেকে 1 লক্ষ মানুষ যদি একসাথে দাঁড়াই, 1 লক্ষ মানুষ দাঁড়াইলে এখান থেকে যদি বেরিবাদের থেকে রাস্তায় দাঁড়াই মেন রোডে, এই মেন রোডটা তাহলে জাউচর জাউলাটি ছেড়ে বেরিয়ে চলে যাবে 1 লক্ষ মানুষ। আমরা তাহলে আমরা ওই জিনিসটা আমাদের ভিতরে থাকতে হবে যে না, আমাদের বাড়িঘর আমরা রক্ষা করব, যেই পর্যন্ত যতদিন পর্যন্ত আমাদের শরীরে একটু রক্ত আছে ততদিন পর্যন্ত আমরা এটা নিয়ে লড়ব, আমাদের বাড়িঘর আমরা ছাড়ব না। আমার বাপ দাদার জন্মস্থান, আমার জন্মস্থান, কেউ তো হয়তো বা 1 বছর আগে আসছেন, কেউ 10 বছর আগে আসছেন, কেউ 50 বছর আগে আসছে, আমার দাদা আসছে, আমার দাদার বাবা আসছে, তাতে কোনো সমস্যা নেই। আপনি তো এখন আসছেন তো এখানেই, আপনার তো বাসস্থান এখানেই, আপনি এখানে বাড়ি করছেন আপনি দেশের জন্য না, আপনার কা বাড়ি আছে দেশে, আপনি দেশে যান, ঈদের ছুটিতে 2-3 দিন থাকেন, তাড়াতাড়ি দৌড়ে ইসা পড়েন এখানে, কেন এখানে আসেন কেন? এইখানে আপনার সব কিছু এখন। তো কাজেই এই মায়া মহব্বতটা সবার থাকতে হবে যে আমার বাড়িঘর আমি ছাড়বো না, আমি থাকবো যতদিন পর্যন্ত এই আন্দোলন করতে হয় আমরা আন্দোলনের সাথে থাকব, তাহলে আমাদের বাড়িঘর রক্ষা হবে। তা আমি আশা করি আপনারা সবাই থাকবেন আমাদের সাথে, আপনাদের কারো কোনো টাকা পয়সার দরকার নেই, আপনারা শুধু আমাদের সাথে আমরা যখন ডাক দিব তখন থাকবেন। আমরা অনেক কিছু এই আন্দোলনে আমাদের সুফল তো আছেই, এতদিন আপনারা আমাদের সাথে আসছেন, আমরা একটু হলে তো পারছি, যেহেতু এই এমপি সাহেব একটু কথা বলছে, কমিশনাররা বিভিন্ন নেতারা দূরে ছিল সবাই একসাথে আসছে, এটা কিন্তু আমাদের সুফল, কারণ সবাই এক করতে পারছি, এখন কামরাইচরবাসী আমরা এক হয়েছি, এখন আমরা একসাথে নামতে হবে। একসাথে যদি নামতে পারি, এই বাংলাদেশে কারো ক্ষমতা নাই যে আমাদেরকে উচ্ছেদ করবে। তো আপনারা, আমার এইটাই দাবি, আপনারা আমাদের সাথে থাকবেন, যখন ডাকি আপনারা থাকবেন, ইনশাআল্লাহ আমরা এই দেশ কেউ যাবো না, সবাই একসাথে থাকবো, মরি বাঁচি একসাথেই থাকবো ইনশাআল্লাহ।